আপনি যদি হাত পাখা পুক্তিকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী, তার নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টার জন্য ভোট দিবেন, তাদের জন্য এই কথা। নামাজের কাছেও যেও না, কিন্তু এর আগে পিছন তো কথা আছে, আমি তখন বলছিলাম আদর্শ বাস্তবায়ন, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ, এই মার্কায় ভোট দিলে এই আদর্শ। আমরা যেহেতু নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করি বিধায়, নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করি বিধায়, যারা নবীর আদর্শ বাস্তবায়ন করার চেষ্টার জন্য ভোট দেবেন তাদের জন্য এই কথা। আমি শুধু বিএনপির কেন, ভাই আমাকে বলতে দেন, আল্লাহর রাস্তা আপনাদেরকে বলতে দেন। আমি বলতে চাই যে সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিবে, কেন ভোট, ভোটার কেন ভোট দেয়, ভোট ভোটার ভোট দেয় তাদের শান্তি পাওয়ার জন্য, তাদের অধিকার বাস্তবায়নের জন্য, যার মাধ্যমে শান্তি পাবে, অধিকার বাস্তবায়ন হবে, তাকেই তো মানুষ ভোট দিবে। যদি জনগণ মনে করে আমার মাধ্যমে তাদের অধিকার বাস্তবায়ন হবে, শান্তি পাবে, তাহলে আমাকে অবশ্যই ভোট দিবে। দেখেন এখন পর্যন্ত পরিপূর্ণভাবে কেউ ক্যান্ডিডেট হয় নাই, সবাই আশা পোষণ করছে আমি ক্যান্ডিডেট হব, ক্যান্ডিডেট হব। নির্বাচনে যখন পেপার সাবমিট করবে, তাদের নির্বাচনে যখন তারা টিকবে, এরপরে যখন আদার আচরণ বিধির ব্যাপারে সম্পর্কিত প্রশ্ন তুলতে পারবো, এর আগে তো বল তোলা যায় না। আমি কাউকে প্রতিপক্ষ মনে করি না, আমি মনে করি সবাই আমরা প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করেছি, ইনশাল্লাহ নির্বাচনের পরে বলতে পারবো কে প্রতিপক্ষ, এর আগে বলবো কিভাবে আমি, কারণ নির্বাচনের মাঠে বলা যায় না কে কখন আগ্রসর হয়।